তো বন্ধুরা, এখানে আমি যে ঘরের সামনে যে ফাঁকা জায়গাটা, এটা অনেক শ্যাওলা পড়ছে। তো আমার কাছে এখানে কাটা ব্রাশও নাই, ব্লিচিং পাউডারও নাই। তো কালকে আমি একটু ফিসলা খাইয়া পড়তে আসলাম। তো ভাবলাম অনবরত কয়েকদিন মানে রোজ ডেলি ডেলি বৃষ্টি, দিন রাত্র বৃষ্টি। তো শ্যাওলা ফুটে গেছে গাতে, মানে সোলার ঝাড়ু দেওয়া, নারিকেলের যে পাতার সোলার ঝাড়ু, ওইটা দেওয়া মানে পরিষ্কার করে দিলাম। তো ব্লিচিং পাউডার বা ব্রাশটা থাকলে আমার সুবিধা হইতো। তো এই সোলার ঝাড়ু দিয়া যতটুক মানে পরিষ্কার হয়েছে, অতটুক মানে পরিষ্কার করে দিলাম। আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে বেলা একটা, আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো তোমাদেরকে জানা আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। তো সকালে রান্নাবান্না, আজকে সকালে ব্লগটা স্টার্ট করছি না, কারণ বৃষ্টি আছিল প্রচণ্ড। তো উঠান বাড়িটারি পরিষ্কার করলাম। দেখো বৃষ্টি এখন আবার মোড়ান দিকটা পরিষ্কার করে এলাম বৃষ্টি। তো সকালে রান্নাবান্না হচ্ছে, সকালে রান্নাবান্না হচ্ছে, কিন্তু কেউ খাওয়া দাওয়া করছে না। সকালে ডেলের ভাজি আর মসুর ডেলে মুখ ডেলে মিক্সড করে মাছের মাথা দিয়ে ডাল করছিলাম, কেউই খাইছে না। কখন আবার রান্না বসাইছি, আমার দাদা আইছে। আর ওখান থেকে আমার ব্লগটা আবার স্টার্ট করলাম। এদিকে আবার কিছু তোমার এদিকে দেখো, দেখ কিছু ভাজি করবো, নিষিদ্ধ করতাম না, এমনি আমি ভাজি করবো। এখানে কচুটা একটু মানে ভাপ দিয়ে ভাত ভাত দিয়ে তারপরে রান্না করবো। দুপুরে ওটা আজকে অনেক কিছু মেনু হয়ে যাবো, আজকে অনেক কিছু আছে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারছি না, কারণ মানে বৃষ্টি বৃষ্টি অন্ধকার, মানে পুরাই অন্ধকার, বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টি, কোনো কিছু মানে কথা কইলেও তোমরা শুনতা না কিছু, মানে টিনের ইয়া টিনের শুনতে কিছুই শোনা যায় না। তো অক্ষণ থেকে এখন অক্ষর সান্টান করে আয়া, মানে আজকে দেরি হয়ে আছে, আজকে মানে বা সামনে পুজোও দেরি হয়েছে, সব কিছুই দেরি হয়ে আছে না। তখন রান্নাটা করবো, রান্না টান্না করি, মশলা রান্নাটা করি। দেখো আমার এদিকে কষু ভাজি রেডি, আর এদিকে দেখো কষুর তরকারি, এটাও কমপ্লিট রেডি। এভাবে কচু ভাজি করলে টেস্টটা বেশি লাগে, ভালো লাগে, আর সিদ্ধ করে করলে ভালো লাগে না। আমি এইভাবেই কচু ভাজি করি, খাইতে ভালো লাগে আর কি। মস মস হয়, ভালো লাগে। সকাল সকাল এলে এরকম কচু ভাজি হলে গরম ভাত দেওয়া আর কিছু লাগে না, এক কচু ভাজি দিয়ে ভাত খাওয়া যায়। আর দেখো সকালে করছিলাম এখানে ঢেঁড়স ভাজি, আর এখানে করছিলাম ডাল, মুগ ডাল আর মসুর ডালে মিক্সড করে মাছের মাথা দিয়ে করছিলাম, কেউই খাইছে না, আনা মাত্র এসে সবই। তখন দুপুরের মেনু, তো এখানে আমরা ভাত টাত খাওয়া সব শেষ। এখন এখানে আমি বাসন্তি ধুতে মাছিলাম। আজকে রান্নাটা তোমাদের দেখাইছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবো, তাই রান্নাটা ভালোভাবে শেয়ার করছি না। তে খাওয়া দাওয়া করা এখানে বাসন্তি দুয়া নিয়ে আইলাম। এখন বাসন্তি সবটি মানে উফুত করে রাখা দিব, জল জলে বাসনে রেখে রাখা দিব। তো এখন বাসন্তি রাখা, আর এখানে বালতিটা থাকে, বালতির ভিতরে আমি হাত টাত দই, বাসন মানে যা বড়ে এটা রাখা দিই সঙ্গে সঙ্গে। তো আর নিচ উপর কিছুই ভরে না রেখে দিই। তখন গ্যাসটা আমি মুচ্ছা ঢাকনা দিয়ে রাখলাম, কারণ ঠিকঠিকই হাও করে দে। আর এদিকে বিকাল হয়ে গেছে, মানে দুপুরে এখন আর কাজ নাই, আবার সন্ধ্যার সময়। তো আমি জানলা টানাটা বন্ধ করে লেছি, মশা নইলে আইব। তো জানলা টানা বন্ধ করে আমি মানে রান্নাঘরটা মানে সবটি রুম ঝাড়ু দিয়া নেব, কারণ এখন বিকালে সন্ধ্যার আগে না দিলেও হইব। বন্ধুরা খাওয়া দাওয়া করলাম, মানে সকালে তো খাইছি না, এত ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া রান্নাটা শেষ করে বাইরে বসে খাইতো না, সেটা হাতে অল্প ভাত খাইছে। বাই গেছে গো বাড়ি, আমি খাওয়া দাওয়া করে দেখলাম বাসন টুসন দিয়ে এনে গোছে টুসে সব কমপ্লিট। এখন তো দেখি তারা কিতা করে ই করে, আজকে বৃষ্টি দেখে জানলেই খোলা হয়েছে। তো আমি এখন ভাবতেছি আমি অক্ষর একটু ঘুম একটু রেস্ট করবো, দেখি ঘুমাতেছে আমি না, ঘুমাইলে ছেলে ঘুমাইতো না, একটু হলেও ঘুমাই। এখন বাজে দেখো
এখন 3টা বাজে না, তারপর সন্ধ্যার সময় তোমরা লোক আবার দেখা হইতো। গুড ইভিনিং বন্ধুরা, আমি তো ঘুমাইছি না, খালি এর লগে ঘুমাইয়া করে করে করলাম। এ ওই যখন কোনো ঘুমাইতেছে তো কাপড় কালকে যে কাপড় দিয়ে রোদ দিয়েছিলাম এটিও আনছি না, ঘরে বেশি দিয়ে আমিও বাইস করুন। এর আগে ভাবতেছি সাড়া করি, সাড়া করে সাড়া খাওয়া লই আগে, তো চলো সাড়া করি, তারপর উপরে গিয়ে কাপড়টি আনবো, কাপড়টি বাইস করবো। তো আগে সাড়া বসে দিই, এরপরে থাল বাসন দিয়ে গোছাবো। থাল বাসন দিয়ে রয়েছে আর দুটা বয়, তো চাটা খাই নিলাম। চাটা খেয়ে দিছি, হাজব্যান্ড যাবে ডিউটি, চা খাই আর আমি বাসন রেখে দিই বালতি, পরে রাত্রে ভাত খাই বালতি নিয়ে দেওয়ালে এমন। আর এদিকে উপর একটা কাপড়ও নিয়ে আইলাম, দুই সব বাইশ করবো কাপড়। আর আজকে ঘরটা একটু চেঞ্জ করলাম, চেয়ারটি আগে এদিকে আসছিল, চেয়ার সেন্টার টেবিল আপনি আসছিল, মেশিন আসছিল এদিকে, তখন মেশিনের ইয়াটা নিচে গা এদিকে সেন্টার টেবিল চেয়ার আর টেবিলটা নেব না, যেখানে জায়গাটা আজকে অনেক বড় হয়েছে, একটু চেঞ্জ করলাম। কেমন লাগলো বন্ধুরা, চেঞ্জটা ভালো হয়েছে নাকি একটু কমেন্ট করে জানাই আছে। আর এই শাঙা কাপড় এগুলো সবগুলো এখন ফোল্ড করবো, এরপরে সব জায়গা মতো রাখবো। এখন এখানে অনেকেও বলে আর আমি খাটে বলে সুন্দরভাবে কথা কওয়া যাব, অলরেডিও একটু গোছাই দিব কাপড় লোড ফলডে এসে। তো আমি কাপড়টি গোছাই এবার, কাজ টাজ করা আয়া এখানে বললাম, ছেলে টিভি দেখতেছে, মা পড়তেছে, তো চলো আমরা একটা গান করি। আস্তে আস্তে, জন গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দাবিল উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, ত
তব শুভ আশিষ মাগে দাহে তব জয় গাতা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 থ্যাংক ইউ। তো বন্ধুরা এখন বাজে 10:30 বাজে, খাওয়া দাওয়া কেউ করছি না, ছেলের সাথে তো কতটা গান করলাম, গানটা কেমন এসে কই, আর ছেলে বলে কালকে এটা 15 আগস্টে গাইব, মানে এটা তো কালকে মেয়ে পড়াশোনা করলো, ড্রয়িং করলো, কালকে ড্রয়িং স্কুল আছে, ড্রয়িং ক্লাস আছে, তাই লিখে জন্য কোনো খাওয়া দাওয়াটাও কম হয়েছে না। তো ভাবলাম ভিডিওটা এন্ড করি, কারণ খাওয়া দাওয়া করে কাজ টাজ কমপ্লিট করে আইতে একটু রাত্র হয়ে যাবো গা, তো আবার ভিডিওটা এডিট করতে হইব, তাই ভাবলাম ভিডিওটা এখানে এন্ড করি। যে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে বা ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন যদি দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা কালকে তো স্বাধীনতা দিবস 15 আগস্ট, তো তোমাদের সবাইকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।